প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, বাড়তে পারে হাসপাতালে হিট স্ট্রোকের রোগী। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর 72 ঘন্টা অর্থাৎ 19, 20 এবং 21 এপ্রিল এই 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন প্রচণ্ড গরমে বাড়তে পারে হিট স্ট্রোক। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন 19 এপ্রিল প্রথম আলোকে বলেন, হিটস্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করতে জাতীয় নির্দেশিকার খসড়া তৈরি করা হয়েছে। 22-23 এপ্রিল থেকে সারা দেশের চিকিৎসকদের এই নির্দেশিকা ব্যবহারের ওপর অর্থাৎ হিটস্ট্রোকের রোগী চিকিৎসার প্রশিক্ষণ শুরু হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো চরম ভাবাপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষ। গ্রীষ্মে বাংলাদেশে প্রচণ্ড গরমের দিনের সংখ্যা বাড়ছে। যদি কোনো এলাকার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং বাতাসের আর্দ্রতা 70 থেকে 90 শতাংশের মধ্যে থাকে, তাহলে দিনটি কষ্টের দিন হিসেবে বিবেচনা করা হয়।